আমি মণিশঙ্কর বাবুকে জিজ্ঞাসা করি নির্মল বাবু বলছেন এই ওরার রহস্য ভেদেই আসল রহস্য লুকিয়ে আছে ইতিমধ্যে আমার সঙ্গে দীপাঞ্জন বাবু যোগ দিয়েছেন আমি দীপাঞ্জন বাবু আপনার কাছেও আসবো খুব গুরুত্বপূর্ণ রোল আপনাকে কার্যত আজকে ফেলুদার ভূমিকায় ফেলুদার ভূমিকা অবতীর্ণ হতে হবে দেখি আপনি পারেন কিনা বা কেমন পারেন কতটা পারেন আমি মণিশঙ্কর বাবুকে জিজ্ঞেস করি মণিশঙ্কর বাবু কোনো আইডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওরা বলে কাদের কথা বলতে চেয়েছেন ছোটবেলায় পড়ার মতো আর কি কবি এখানে কাদের কথা বলতে চেয়েছেন শুরু করলো যে প্রথমে যে খেলো কথা দিয়ে আমি আমি এগুলো বলবো না মানে অনেকেই খেলো কথা বলে সেটা উনি শুনেছেন বলবো না কিন্তু অনেকগুলো খেলো কথা উনি বলেছেন সেই প্রশ্নে আমি যাচ্ছি না আমি যেটা বলতে যাচ্ছি যে উনি যেটা একটা ঠিক বলেছেন যে বলেছে সেটা কনভিক্ট বলেছে তারপরে আমি বলেছি পশ্চিমবঙ্গের মানুষ মনে করছেন উনি কনভিক্ট যদি তার কারণে যদি আপনারা সেই কথাগুলো তর্কের মধ্যে না যায় তাহলে ডিসক্লেইমারের প্রয়োজন হয় না না সেটা ডিসক্লেইমার বলে তার কারণ হচ্ছে যাই হোক ওর আমার মনে হয়েছে আমার মনে হয়েছে যে কিছু কিছু কথা আছে যেগুলো না বললেই পারতেন কিন্তু একটা কথা আমাকে মানতে হবে উনি একজন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ান হুম আর আমি যদি একদম পিওরলি পলিটিশিয়ান হই এবং পলিটিক্সটা যদি আমার পেশা হয় তাহলে আমি সবসময় পলিটিশিয়ানের চোখ দিয়ে আমি ব্যাপারটাকে বেশিরভাগ দেখবো আর কি পুরোটা না দেখলেও কিছুটা আমি যখন আইনযোগ্য যে কোনো একটা ঘটনা ঘটে গেলে এটা কোন ধারায় পড়তে পারে কি পানিশমেন্ট হতে পারে এটা মাথায় আসে কারণ যেহেতু সবসময় এটা নিয়ে আসছি এখন ডাক্তারবাবুরা যারা গেলেন তারা যখন ওই মিটিং করছিলেন ফোনে কথা বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে তিরিশ জন বা চৌত্রিশ জন যারাই যাক না কেন যারা ওখানে রিপ্রেজেন্ট করতে পারবেন যারা একটা ডিসিশন মেকার ডিসিশন নিতে পারবেন যাবো কি যাবো না কি বলবো তারাই যদি গিয়ে থাকে তাহলে অন্যদিকে অন্যকে ফোন করে সেটা যাবো কি যাবো না ডিসিশানটা নেওয়া যখন করছিলো তখন কারো কারো হয়তো মনে হয়েছিল যে এর পেছনে হয়তো অনেক আর লোক আছে যাদের কনসেন্ট ছাড়া তারা ডিসিশানটা নিতে পারছেন না যে মমতা ব্যানার্জি যেটা মানে এই যে এটা যেটা দেখাবেন বলছিলেন সেটা ছাড়া অ্যালাও করবেন কি করবেন একটা লাইন বলার সুযোগ দুটো হচ্ছে যে এই যে পদত্যাগের কথাটা বারবার করে বলছি বলতে সেটা হচ্ছে আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ কনভিক্ট বলে মনে করছে উনি যদি এইটার এইটারস্টে আমি দিতে উনার যদি এইটার অ্যাগেনস্টে যদি কিছু বলার থাকে কিংবা আপনাদের যদি বলার থাকে আমি আপনাদের চ্যালেঞ্জ করছি উনি পোস্টটা ছেড়ে দিন পশ্চিমবঙ্গের মানুষের কাছে গিয়ে আবার ভোটের ইয়ে করুন তারপর দুটো বাজে বেরিয়ে গেছে উনি এখনও চাইতে পারেন দু বছর বাদে ভোট আছে উনি জাস্ট লিভ হার পোস্ট উনি পদত্যাগ করুন করে মানুষের কাছে গিয়ে প্রমাণ করুন উনি কনভিক্ট নন আমি তো মানুষের নাম বললেন এবার আমি বলছি এবার আমি বলছি উনি যে কথাটা বললেন উনি যে কথাটা বললেন সেটা আমি একদমই মানতে রাজি নই কারণ উল্টো দিকে আমি মনে করি উনি যদি পোস্টটা ছেড়ে দেয় তাতে বিট্রে করা হবে মানুষের কাছে যে মানুষগুলো পাঁচ বছরের জন্য নিয়ে এসেছে যদি কনভিক্ট না করে ধরুন এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে একজন কংগ্রেসের লিডার চলে গেল বিজেপিতে বিজেপি লিডার চলে গেল তৃণমূলে তখন বলতো যে যে মানুষগুলো যে জন্যে তাকে

সেটা যদি আপনি চলে যান আপনি ভয় পেয়ে চলে যান মনে করেন আমি বলছি যদি আপনি যদি বলেন পদত্যাগ করুন সে যদি পদত্যাগ করে দেয় সেটা সেটা দেখুন সরকার তার সঙ্গে কিছু তারা যেভাবে কাজ করে সেটা তাদের নিজস্ব ব্যাপার আপনি বাইরের থেকে কোন কাকে তাড়াবেন কাকে পদত্যাগ করাবেন আপনি মানুষ মুখার্জিকে রেখে দিয়ে আমি ডেমোক্রেসি মমতা বন্দ্যোপাধ্যায় কেন মনে হচ্ছে কমিশনারকে পদত্যাগ করতে বলছে ওনার কেন মনে হচ্ছে